ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 12 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের আয় জাতিতে দ্বিতীয় শ্রেণী লিভারের সংখ্যা দুটি। দুই, ভূমিয়া নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা বেশি হবে। তিন, কোন শ্রেণীর লিভারে বল ও বাঁধার মাঝখানে আলম্ব থাকে প্রথম শ্রেণীর লিভারে। চার, জিয়ার্ডিয়া হলো একটি প্রোটোজোয়া। পাঁচ, উঠতে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী বাদু। ছয়, আমাশয় রোগ ঘটায় যে জীব সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো প্রোটিস্টা। সাত, শিম্পাঞ্জিদের বাসস্থান আফ্রিকার গভীর জঙ্গল। আট, তিমি কোন শ্রেণীভুক্ত প্রাণী স্তন্যপায়ী। নয়, উল্পকার পেটে সেলুলোজ পাচনে সাহায্য করে এক প্রকার জীবাণু। দশ, কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটির সঙ্গে মিশে যেতে পারে কলার খোসা। এগারো, প্রদত্ত কোন বর্জ্য পদার্থগুলি রান্নাঘর থেকে আসে না বাতিল ব্যাটারি হবে। বারো, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থ ইঞ্জেকশনের সিরিঞ্জ। তেরো, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী গ্রাফাইট। চোদ্দ, একটি তরল ধাতু হলো পারদ। পনেরো, একটি মিশ্র পদার্থের উদাহরণ হচ্ছে বায়ু। ষোলো, হচ্ছে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। সতেরো, দৈর্ঘ্য হলো একটি প্রাথমিক রাশি। আঠেরো, কোনো ব্যক্তির বৃদ্ধি তার ওজন থেকে বোঝা যায় না। উনিশ, ইলেকট্রিক হর্ন বাজানো হলে বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। কুড়ি, বাঁধের জলে সঞ্চিত শক্তি হচ্ছে স্থিতি শক্তি। একুশ, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল সৌরশক্তি। দুই, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আয় শূন্যস্থান পূরণ একটি জটিল যন্ত্র কম্পিউটার। দুই, প্রথম শ্রেণীর লিভারে ভার ও বল ড্যাশ অভিমুখে ক্রিয়া করে। তাহলে প্রথম শ্রেণীর লিভারে ভার ও বল একই অভিমুখে ক্রিয়া করে। তিন, বলেছে সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে হামব্যাক তিনি। চার, ছোলা একটি সপুষ্পক উদ্ভিদ। পাঁচ, ধানের খোসাটি ছাড়ালে একটি বীজপত্র দেখা যায়। ছয়, ম্যালেরিয়া জীবাণু যাদের শরীরে থাকে তারা হলো অ্যানোফিলিস মশা। সাত, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের একটি উদাহরণ কাঁচের বোতল। আটে, ঠিক বা ভুল গোবর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ ঠিক। নয়, জলের সংকেত হচ্ছে H2O। দশ, একটি তরল অধাতু ব্রোমিন। এগারো, লব্ধ রাশির একক হলো লব্ধ একক। বারো, আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা কোন একক দ্বারা পরিমাপ করা হয় আলোকবর্ষ। তেরো, এসআইতে বলের একক নিউটন। চোদ্দো, তড়িৎ শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরিতের উদাহরণ হলো ইলেকট্রিক হিটার। তিনের রায় দিয়েছে যন্ত্র কাকে বলে। যন্ত্র সাধারণত কী কী বাধা অতিক্রম করে। যন্ত্র কাকে বলে, যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে সহজে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে। যেমন টিউবওয়েল, হাতল, কাঁচি, বটল ওপেনার, এগুলো হলো যন্ত্রের উদাহরণ। আর যন্ত্র সাধারণত কী কী বাধা অতিক্রম করতে পারে, এই যে তিনের দাগের প্রশ্নটা, যন্ত্র সাধারণত কী কী বাধা অতিক্রম করে। এই যে প্রধানত চার রকমের প্রয়োজন বা উদ্দেশ্যে যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। যেমন এক হচ্ছে বল বৃদ্ধির প্রয়োজনে, অর্থাৎ কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করতে। দুই, বস্তুর বেগ বৃদ্ধি করতে। তিন, প্রযুক্ত বলের অভিমুখের পরিবর্তন ঘটাতে। দুই, তীরে দুই দিয়েছে মশকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় কেন, বলে কেন। মশকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় কারণ মশ স্থলে জন্মালে এবং বড় হলেও এদের নিষেক ক্রিয়ার জন্য জলের একান্ত প্রয়োজন হয়। তিন, বলেছে কাককে চোর পাখি বলা হয় কেন। এই যে কাককে চোর পাখি আর ঝাড়ুদার পাখি বলে কেন, তো চোর পাখিটাই বলবো। কাকরা চতুর এবং সুযোগ সন্ধানী। এরা অনেক সময় অন্যের খাবার চুরি করে পালায়, আবার খাবার লুকিয়ে রাখতেও পারে, তাই কাককে চোর পাখি বলে। চার, দিয়েছে বর্জ্য পদার্থের দুটি বৈশিষ্ট্য। বর্জ্য পদার্থের দুটি বৈশিষ্ট্য, এক হচ্ছে কিছুটা জায়গা দখল করে থাকে, আর দুই হচ্ছে নির্দিষ্ট ওজন আছে। পাঁচ, বলেছে বলের সংজ্ঞা দাও আর স্পর্শ ছাড়াই ক্রিয়াশীল এমন একটি বলের উদাহরণ দাও। আচ্ছা, বল কাকে বলে, বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয় সেই কারণকে বল বলে। আর একটা স্পর্শ ছাড়াই ক্রিয়াশীল বল হচ্ছে এই যে স্পর্শহীন বল। অভিকর্ষ বল, অভিকর্ষ বলকে স্পর্শহীন ক্রিয়াশীল বল বলা হয়, অভিকর্ষ বল বা চৌম্বক বল।
এই যে এগুলো হচ্ছে যে চৌম্বক বল, অভিকর্ষ বল, স্থির তাড়িতিক বল, স্পর্শহীন বলের উদাহরণ। ছয়তে দিয়েছে মৌলিক এবং যৌগিক পদার্থের দুইটি পার্থক্য লেখো। মৌলিক আর যৌগিক পদার্থের পার্থক্য, রাসায়নিক বিশ্লেষণে অন্য ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না, আর যৌগিক পদার্থের রাসায়নিক বিশ্লেষণে ভিন্ন ধর্মী একাধিক পদার্থ পাওয়া যায়। মৌলের সংখ্যা হচ্ছে 112টি, প্রাকৃতিক হচ্ছে 92 আর কৃত্রিম হলো 20টি, যৌগের সংখ্যা হচ্ছে অগণিত, বর্তমানে এই সংখ্যা প্রায় 11 লক্ষ। মৌলের অণু একই ধরনের পরমাণু দ্বারা গঠিত, আর যৌগের অণু বিভিন্ন ধরনের পরমাণু দ্বারা গঠিত। মৌলের বহুরূপতা আছে, যৌগের বহুরূপতা নেই। সাথে দিয়েছে একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতার একটি রুলারের সাহায্যে কিভাবে মাপা যাবে। আচ্ছা, রুলার এবং সুতোর সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। এক হচ্ছে বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যের একটি সুতোর টুকরো নেওয়া হলো। দুই বলেছে এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গায় মিলে যায়। তিন, এই অবস্থায় সুতোটির যে স্থান দুটি বক্ররেখাটির দুই প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর ওপর রং দিয়ে একটি চিহ্নিত করা হলো। চার, এবার সুতোটিকে তুলে সোজা টান টান করে একটা সাধারণ স্কেল বা রুলারের সাহায্যে সুতোটির ওপর চিহ্নিত স্থান দুটি মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো। সুতরাং ওই দৈর্ঘ্যই হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য। চারের আই আছে লিভার কয় প্রকার ও কি কি, আর প্রত্যেক প্রকারের গঠন লেখো। আচ্ছা, লিভারের শ্রেণীবিভাগ, বল, বাধা এবং আলম্ব এই তিনটি বিন্দুর অবস্থান ভেদে লিভার তিন প্রকার। প্রথম শ্রেণীর লিভারে হচ্ছে বল এবং বাধা দুই প্রান্তে থাকে, আর মাঝখানে থাকে বাধা ও বলের মাঝামাঝি থাকে আলম্ব বিন্দু, এই চিত্রটা দিয়ে দেবে। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব আর বলের মাঝামাঝি জায়গায় থাকে বাধা, এই ছবিটা। আর তৃতীয় শ্রেণীর লিভারে হচ্ছে আলম্ব আর বাধার মাঝামাঝি জায়গায় থাকে বল, এই ছবিটা দিয়ে দেবে। দুই দিয়েছে হাতির দলের প্রধান কারা, হাতির দলের প্রধান হলো মা বা দিদিমারা। বলেছে এদের সমাজে কিরকম কড়া নিয়ম দেখা যায় ব্যাখ্যা করো। হাতি সমাজের নিয়ম, হাতি সমাজের নিয়ম খুব কড়া, এই পরিবারের প্রধান হলো মা বা দিদিমা, আর অন্য সদস্যরা হলো তাদের মেয়ে, নাতি এবং নাতনি। কোনো হাতি বিপদে পড়লে সবাই একত্রিত হয়ে মোকাবিলা করে। হাতি তাদের সন্তানকে সর্বদা আগলে রাখে। পথ চলতে চলতে কোনো হাতির বাচ্চা দলছুট হলে হাতির দল তাকে খুঁজে বার করার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু দলছুট হাতির বাচ্চা যদি কোনো মানুষের কাছে আশ্রয় নেয় তাহলে হাতি সমাজ ওই বাচ্চা হাতিকে আর নিজেদের দলে ফিরিয়ে নেয় না, চিরদিনের জন্য তাকে ত্যাগ করে। চারে তিন আছে আলু এবং কুমড়ো গাছের একটি মিল আর অমিল লেখো। আর একটা আঁশবিহীন মাছের নাম, একটা আঁশবিহীন মাছ ট্যাংরা, শিঙি, মাগুর হয়, আমি এখানে ট্যাংরা দিয়েছি। আচ্ছা, আলু আর কুমড়ো গাছের মধ্যে মিল হচ্ছে দুটোই ছোট বিরুৎ জাতীয় উদ্ভিদ, আর অমিল হচ্ছে কুমড়ো গাছ লতিয়ে চলে, আলু গাছ সোজাভাবে দাঁড়িয়ে থাকে। চারে চার বলেছে কম্পোস্ট সার কি, এটা তৈরি করার একটি পদ্ধতি লেখো। কম্পোস্ট সার হচ্ছে বিভিন্ন জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, যেমন ফল ও সবজির খোসা, পচা শাকসবজি, ডিমের খোসা, মাছের আঁশ প্রভৃতি, প্রায় 30 সেন্টিমিটার গভীর একটি গর্তের মধ্যে রেখে বিভিন্ন জৈব বা জীবাণুর সাহায্যে বিয়োজনের মাধ্যমে যে জৈব উপাদান সমৃদ্ধ পদার্থে পরিণত করা হয় তাকে কম্পোস্ট সার বলা হয়ে থাকে। কৃষিক্ষেত্রে উর্বরতা বৃদ্ধি করতে এই সার কাজে লাগানো হয়। এই পচন প্রক্রিয়া চলাকালীন যে তাপ উৎপন্ন হয় তাতে বর্জ্য পদার্থের ক্ষতিকারক জীবাণুগুলি বিনষ্ট হয়ে যায়। আর এটা তিনভাবে তৈরি করা হয়, অবায়বীয়, বায়বীয় আর ভার্মি কম্পোস্টিং। তো ভার্মি কম্পোস্টিংটা বলছে এক বিশেষ ধরনের লাল কেঁচোর সাহায্যে মাটির তলায় জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থকে বিভিন্ন পুষ্টি উপাদানে পরিণত করা হয়। তাহলে তিনটে প্রক্রিয়া আছে কম্পোস্ট সার তৈরির প্রক্রিয়া, তো আমি ভার্মি কম্পোস্টিংটা বলে দিলাম, এবার বায়বীয় বা অবায়বীয় আছে যে কোনো একটা লিখে দিলে হবে। পাঁচ আছে শক্তির উৎস কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লেখো। শক্তির প্রকারভেদ, শক্তির উৎস হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস, দুই হচ্ছে নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস। এবার উদাহরণ দিতে বলেছে, তোমার অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস হচ্ছে তোমার যেমন হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস থেকে যে শক্তিগুলো পাওয়া যায়, যেমন তাপশক্তি, জলবিদ্যুৎ শক্তি,
এইগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি, কয়লা পেট্রোলিয়াম থেকে তোমার তাপ শক্তি পাওয়া যায়। আর নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি। ছয় দিয়েছে একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবে। এই কোন ফুটবলের উপরিতলে ক্ষেত্রফল পরিমাপ করবার জন্য কি সম্পর্ক ব্যবহার করবে, রাশিগুলি কি কি, তাদের মান কিভাবে নির্ণয় করবে। এই যে কোন ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল পরিমাপ করবার জন্য ক্ষেত্রফল সমান পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। এই সম্পর্কটিতে ব্যবহৃত প্রথম রাশিটি হলো পাই, এটি একটা ধ্রুবক রাশি, এর মান হচ্ছে 3.14। আর দ্বিতীয় রাশিটি হচ্ছে ব্যাস, ব্যাসের পরিমাপের জন্য ফুটবলটিকে একটি টেবিলের উপরে রাখা হলো, দুটি কাঠের বা ধাতব ব্লককে ওই টেবিলের উপরে এমনভাবে বসানো হলো যে তাদের পৃষ্ঠতল বল দুটির বিপরীত পৃষ্ঠ স্পর্শ করে থাকে। তিন, এই অবস্থায় ব্লক দুটি নিচের প্রান্তদ্বয় বরাবর স্কেলটিকে রাখা হলো। চার, দুটি ব্লকের প্রত্যেকটি যে প্রান্ত বলটির কিনারা স্পর্শ করে অবস্থান করছে তাদের অবস্থানের পাঠ স্কেলের সাহায্যে নির্ণয় করা হলো। পাঁচ হচ্ছে নির্ণীত পাঠ দুটির পার্থক্যই হলো ফুটবলটির ব্যাসের পরিমাপ। চারের সাথে আছে জলকে সার্বজনীন দ্রাবক কেন বলা হয়। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ কঠিন, তরল বা গ্যাসীয় সমস্ত পদার্থই জলে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত হয়। দুই হচ্ছে লবণ, অ্যাসিড বা ক্ষারের মতো আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হয়। তিন, অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া জলীয় মাধ্যমে সংঘটিত হয়। চার, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত অধিকাংশ বিকারক দ্রব্যেরই জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়। পাঁচ, বেশিরভাগ লবণের দ্রাব্যতা জলের পরিপ্রেক্ষিতে গণনা করা হয়। ছয়, জল সহজলভ্য এবং প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাত, শূন্য থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিস্তীর্ণ পাল্লার মধ্যে জল তরল অবস্থায় থাকে। আট, পরীক্ষাগারে একে সহজে আর নিরাপদে ব্যবহার করা যায়। আর নয় হচ্ছে জলের রাসায়নিক সক্রিয়তা অন্য তরল অপেক্ষা বেশি হয়। জলের মতো ভৌত রাসায়নিক ধর্মের বিস্তৃতি আর অন্য কোনো দ্রাবকে না থাকায় জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়ে থাকে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।